বন্ধুরা আপনাদের এসি সার্ভিস করার সময় এসে গেলে তো এসি টেকনিশিয়ানকে ডেকে আপনারা সার্ভিস করান পাঁচশো টাকা হাজার টাকা আপনারা খরচা করেন কোন সময় কি আপনারা ভেবেছেন যে এই এসিটা টা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন কোম্পানি এসি আছে আর এইটা একদম নিউ ব্র্যান্ড এসি আছে আর এই এসি দিয়ে আমি আপনাদেরকে শেখাবো যে এসি কি করে সার্ভিসিং আপনারা নিজেরাই করতে পারবেন তা দেখুন দু সাইড দুদিকে ধরবে আর ধরে দুদিক দিয়ে হালকা করে চাপ দেবেন দিলে অটোমেটিকলি খুলে চলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মানে হুড় হুড় করে টানবেন না আর আস্তে আস্তে খুলবেন দেখুন এটা আমরা খুলতে দেখুন এই ফিল্টারে কত নোংরা পড়েছে দেখুন একদম পুরো নোংরা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে ফিল্টার পুরো জ্যাম হয়ে গেছে তো বন্ধুরা এই ফিল্টারটা আপনারা হালকাভাবে আসতেভাবে টানবেন টানলে এই ফিল্টার খুলে আপনাদের হাতে চলে আসবে দেখুন ফিল্টারটা কত নোংরা উল্টো দিকেও দেখুন পুরো স্লট পুরো জ্যাম হয়ে গেছে আর এই ফিল্টারটা দেখুন দুটো ফিল্টার থাকে আর দুটো ফিল্টার আপনারা খুলে নেবেন এরকমভাবে একইভাবে আপনারা ফিল্টারগুলো খুলে নেবেন নিয়ে দেখুন এই যে ফিনগুলো আছে আর এই ফিনগুলোর মধ্যে দেখুন কত নোংরা পড়ে আছে এর মধ্যে দেখুন আঙুল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে নোংরা পড়ে আছে আর একটা ছোট টুথ ব্রাশ নেবে আর এক মগ জল নেবে দিয়ে এই যে ব্রাশগুলো দিয়ে এরকম করে টানবেন আস্তে আস্তে করে টানবেন টানতে এর ভেতর যত ময়লা আছে সব ময়লা চলে আসবে আর মগের মধ্যে সব ময়লা চলে আসবে আর এই এরকম কাজ আপনারা করে নিতে পারলেন তো আপনাদের পাঁচ টাকায় এসি সার্ভিসিং হয়ে যাবে তা এটা আপনারা বাড়িতে নিজেরাই করে নিতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তা আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে করে নিতে পারবেন আর টাকা আপনাদেরকে সেভ হয়ে যাবে আপনাদের আপনাদের বাড়ি যেই এসি আছে সেই নিজেরাই সার্ভিস করে নিতে পারবেন দেখুন আমরা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এর মধ্যে যা ময়লা ছিল সব ময়লা পুরো ক্লিন করে দিয়েছি আর একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে এর উপরে ক্যাবিনেটের গায়ে যা নোংরা ছিল সেই নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এইভাবে যে আমরা যেরকম পরিষ্কার করছি সেরকমভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন দেখুন এক মগ নোংরা আমি আপনাদেরকে দেখালাম তার আগে এরকম দু তিন মগ আমরা নোংরা ফেলেছি তা অত দেখাইনি আমরা সিম্পলি জাস্ট এক মগ দেখিয়ে দিলাম আর যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো দেখুন হালকা আমরা এই শাওয়ারের যেটা হ্যান্ড শাওয়ার সেই হ্যান্ড শাওয়ার দিয়ে আমরা এই ফিল্টারকে পরিষ্কার করব তা পুরো আগে উল্টো দিকে ভিজিয়ে নিলাম আর তারপর উল্টো করে আমরা এই নোংরাগুলো বার করে দিচ্ছি দেখুন আপনাদের কাছে যদি এই হ্যান্ড শাওয়ার না থাকে তা আপনারা কি করবেন মক দিয়ে আর একটা ব্রাশ দিয়ে পুরো ভালো করে তুলবেন উঠে যাবে আর এইভাবে আমরা ফিল্টারগুলো পরিষ্কার করে নিচ্ছি এইটা শাওয়ারটা স্পিড আছে বলে সব নোংরা কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন কত নোংরা ছিল এই ফিল্টারটার মধ্যে তো আপনাদের এসি যদি এরকম নোংরা থাকে তো আপনারা নিজেরা করে নিতে পারবেন তা দেখুন এই ফিল্টারটার মধ্যে কত নোংরা ছিল এবার হচ্ছে মেন পয়েন্ট যে পাঁচ টাকায় কি করে এসি সার্ভিস হয় হ্যাঁ বন্ধুরা পাঁচ টাকায় এসি সার্ভিস হয় পাঁচ টাকার একটা শ্যাম্পুর পাউচ প্যাকেট কিনে নেবেন নিয়ে আর ফিল্টারটা পুরো শ্যাম্পুর প্যাকেজটা পুরোটা লাগিয়ে দেবেন লাগিয়ে এরকম ঘষবেন পুরো ফেনা হয়ে যাবে আর ফেনা হয়ে গেলে পুরো এই ফিল্টারটা পুরো একদম নেট এন্ড ক্লিন হয়ে যাবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে তা এর মধ্যে যা নোংরা ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথমে কীরকম নোংরা ছিল দেখুন এই নোংরাগুলো পুরো ধুয়ে দিয়েছি ধুয়ে যে হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা ধুয়ে নিয়েছি তা আপনাদেরকে হ্যান্ড ওয়াশ না থাকলে পাঁচ টাকা খরচা করবেন তা আপনাদের এসি সার্ভিস হয়ে যাবে তা দেখুন এটা আমরা কি করে পরিষ্কার করছি ফিল্টারটা আপনারাও সেইভাবে ফিল্টারটা পরিষ্কার করে নেবেন তা ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমরা এই ফিল্টারটাকে ভালো করে মুছে নেবো যাতে এর মধ্যে জল একদম না থাকে তা শুকনো একদম ড্রাই করে নেবেন যদি কাপড় দিয়ে মুছে আপনারা যদি এক দু মিনিট রোদে রাখেন তো আরও ভালো শুকিয়ে যাবে তো আমাদের পুরো শুকিয়ে নিয়েছি শুকিয়ে এবার ফিল্টারটা হালকাভাবে এরকম ঠেলে দিচ্ছি দিলে লেগে গেল লক হয়ে গেল এবার ওপরটা আমরা হালকা দিয়ে চেপে লাগিয়ে দিলাম এবার এবার ভালো করে ওপরে সমস্ত ওপরে বাইরে চারিদিকে ভালো করে কাপড় দিয়ে আমরা মুছে দিলাম তো বন্ধুরা আপনারও এইরকম এসি যদি আপনাদের নিজেদের এসি আপনারাও নিজেরা সার্ভিস করে নিতে পারবেন দেখুন একদম পুরো পরিষ্কার চকচক করছে মেশিনটা একদম আগে কীরকম ছিল আর এখন পুরো একদম নতুন হয়ে গেছে মানে আগের মতো নতুন হয়ে গেছে এরকমভাবে আপনারাও সার্ভিস করে নিতে পারবেন এবার হচ্ছে আউটডোরটা কী করে সার্ভিস করবে দেখুন এই যে আউটডোর এই মেশিনে আউটডোরটা পুরো নোংরা হয়ে আছে দেখুন আমি চারিদিকে দেখাচ্ছি এই দেখুন এই যে পিছনের যে জালিগুলো আছে ওর মধ্যেও নোংরা আছে আমরা এক বালতি জল নিয়েছি আর একটা মক নিয়েছি এক বালতি জল আর এক একটা মগ হলে এই আউটডোর পুরো সার্ভিসিং হয়ে যাবে তা দেখুন মগ দিয়ে পুরো জল মারবেন পুরো আউটডোরটা সামনে দেখে জল মারবেন সাইড থেকে জল মারবেন পিছন থেকে জল মারবেন পুরো জল মেরে এর মধ্যে যত নোংরা থাকবে সব নোংরা পুরো একদম ক্লিন হয়ে যাবে আর একদম ঠান্ডা পুরো নতুনের মতো ঠান্ডা দিয়ে দেবে তা একবার এইটা এই কাজটা করে দেখুন আর তারপর আমাকে কমেন্ট করে জানান তা দেখুন এরকম পুরো মারছি দেখুন কত নোংরা হু করে নোংরা জল পিছন দিকে এটা আমরা মারছি মগ দিয়ে আর কত হু করে জল বেরোচ্ছে পুরো কাদা জল আর এর মধ্যে যা নোংরা ছিল সব নোংরা আমরা বার করে দিয়েছি মাত্র পাঁচ টাকায় সার্ভিস করে তা দেখুন নিচটা দেখুন পুরো কালো হয়ে গেছে মেঝে একদম এক বালতি জলে পুরো কালো হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা এসি সার্ভিস করবে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন আউটডোরটা একদম চকচক করছে পুরো একদম নতুন মতো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে শেয়ার করে দিন আর এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আর ফেসবুক থেকে দেখলেন পেজকে ফলো করে দিন চলুন টাটা